দেখো, আজ তোমাদের আমি একটা রিল দেখাচ্ছি। তো আজ আমি একটু স্ক্রাব করব। স্ক্রাবের জন্য নিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, আর নিচ্ছি একটু লেবু। লেবুটা কেটে নিই, কেন কি অনেকদিন করা হয়নি। তো এই যে দেখো, হলুদ নিলাম, লেবু নিলাম, এবং একটু গোলাপ জল নিলাম। আমি একটু চালের গুঁড়ি, ঠিক আছে, এটাই নতুন চালের গুঁড়ি করানো হয়েছে, ভাঙানো হয়েছে আর কি, তো সেটা নিলাম। এর সাথে আমি একটু নেবো তোমার নারকেল তেল। নারকেল তেলটা শীতকাল তো জমে গেছে, সেই জন্য আমি একটু চামচের পিছনের দিকে বার করে নেব। মানে আমি আমি এইভাবেই স্ক্রাবটা করি, মানে আমার স্যুট করে পার্সোনালি, তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি তোমাদের। দেখো, জল নিচ্ছি সামান্য। তোমরা যে যেভাবে করো, তো আমি এইভাবে করি, আমি এইভাবে করি, তো সেই জন্য আমি দেখালাম তোমাদের। নারকেল তেল দিলাম কি জানো না, তো তাহলে কি হয়, মানে মুখটা বেশ একটু খসখসে ভাবটাও থাকে না, সুন্দর লাগে। দেখো স্ক্রাবটা, এবার আমি তোমাদের মেখে দেখাচ্ছি। এই যে নাকটা এইভাবে একটু এরকম করে নিলে নাকের নাকের পশ্চিমে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায়। আমার স্ক্রাবিং করা হয়ে গেলে প্রায় মুখটা ধুয়েছি, তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কি রকম কি লাগে। দেখো আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, মানে কি রকম কি, তো আমাকে জানিও। ঠিক আছে, তো তারপরে আমি এই যে কাপড় জামাগুলো কেচে রোদে মিলিয়ে দিলাম। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো একটু বেলা করে স্নান করলাম, তো কাজগুলো তাড়াতাড়ি করে সময় সেরে নিলাম।
하나. 응. 두 배. 이게 누가나. করেছে বেলুন কিনতে যাবে, তো সেটাই আমরা যাব দেখি। খুব ঠান্ডা পড়েছে, তো প্রচন্ড ঠান্ডা, মানে পুরো কাঁপাচ্ছে। তবু আজকে খুব ঠান্ডা, মানে ঠাকুর ঠাকুর করে গায়ে পুরো জল ঢেলে নিলাম, এত ঠান্ডা জল হয়ে কনকনা নেই, ঢালা যাচ্ছিল না। আর ও তো একদম পড়ার ভয়ে লেপ ঢাকা নিয়ে শুয়েই পড়েছে রীতিমতো, পড়বে না বলে। তো আজকে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি সব, এত ঠান্ডা, মানে কি বলবো, হাত পুরো একদম কাঁপছে পুরো একদম, খুব ঠান্ডা পড়েছে। তো দেখি একটু রোদে বসি, রোদে বসার পরে আমরা যাব ওর জন্য। ওই যে ঝোঁক করেছে বেলুন কিনবে, তো সেটাকে আমি বলেছি বেলুন কিনে দেবো না, সেই জন্য আমাকে মারছে।